খালি যে স্কুটি স্টার্টিং হচ্ছে 20,000 থেকে স্টার্টিং আছে। হ্যালো দ্যার গাইজ, ওয়েলকাম টু মোটোফ্লিক্স। লুক এট আ ব্র্যান্ড নিউ ভিডিও অ্যান্ড চুলটা খারাপ হয়ে গেল একটু, আমি হেলমেট পরেছিলাম বলে। সো যদি হেলমেট আছে মনে পড়ছে, তুমি জানো না আমি হেলমেট নতুন কিনেছি, ব্লগটা দেখে নেবে। ওকে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যদি ভুলে যায় কার্ড দিয়ে দিচ্ছি, দেখে নেবে। তো আজকে আমি এসেছি আসানসোলের সব থেকে বড়ো সেকেন্ড হ্যান্ড বাইক শপে, ইয়েস সব থেকে বড়ো বাইক মার্কেট আসানসোলের, সেটা হচ্ছে সুমন অটো, আমরা সবাই জানি। আর যারা জানো না তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে। আর তোমরা এখানে বাইক স্টার্ট হয় অনলি 20,000, 20,000 টাকা বাইক স্টার্ট হয়। তো তোমাদের সব রকম বাইক দেখাবো আমি, লো, মিড, হাই। বাট তার আগে একজন হাই রেঞ্জের একটা ইউটিউবার আছে এখানে, সেটা হচ্ছে তার দেশি বং। গাইজ, আমরা আবার চলে এসেছি কোল্যাব করতে, আবার কোল্যাব করতে, ইনফিনিটি কোল্যাব, ইনফিনিটি নাম্বার কোল্যাব, ইনফিনিটি নাম্বার কোল্যাব আমাদের মধ্যে। অ্যান্ড ভিডিওর সঙ্গে আমি ভিডিও এজেন্ট মানে, কারণ কি ভিডিওর সঙ্গে ভিডিও খুব মজা আসে অ্যান্ড বড় ইউটিউবার, তো একটুখানি এক্সপিরিয়েন্সটাও গেইন করছি, বুঝতে পারছো। তো গাইজ, এই চ্যানেলে আমাকে প্রীতম দা বলে বলে না, এটা মাইলেজ মিস্টার মাইলেজ দাদা। চলো সুমন অটোতে যাই, তার আগে ইন্ট্রোটা দিচ্ছি, এনজয় করো। আমরা দেখে গেছি সুমন অটোতে, আর এখানে আমার সঙ্গে আছে টিপু ভাইয়া। আজকে টিপু ভাইয়া সব এক্সপ্লেন করবে। হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মোটোফ্লিক্স। থ্যাংক ইউ। তো আজকে ভাইয়া সব কিছু এক্সপ্লেন করো আমাদেরকে। তো চলো এক এক করে গাড়ি নিয়ে এক্সপ্লেন করা যাক। তো সবসে পহলে স্টার্ট করতে হ্যাঁ R15 V3 সে, জো কি 4-5 মন্থ ওল্ড হ্যায়, উইন্টার এডিশন কে সাথ হ্যায়, ব্ল্যাক কালার মে, উইথ 5 ইয়ার ইন্স্যুরেন্স, ফার্স্ট ওনার গাড়ি। ইয়ে চিজ আপ নোটিস কর লো, 4-5 মন্থ ওল্ড, ফুলি ব্র্যান্ড নিউ কন্ডিশন পে মিলেগা আপকো, কোই ভি ওয়ার্ক রিকোয়ারমেন্ট নেই হ্যায়। गाड़ी आप देख लो, काफ़ी फ्रेश है। आस्किंग प्राइस में अगर आप जाते हो, और किलोमीटर पे जाते हैं पहले, 4-5,000 चला हुआ है, ठीक है। और प्राइस हम लोग का 1,30,000-1,35,000 आस्किंग है, बट अंडर 1,30,000 में हो जाएगा। नेक्स्ट में हम आपको देखिए, हाँ बोलिए, क्या ये सब प्राइस जो नेगोशिएबल होगा ना? थोड़ा बहुत नेगोशिएट होगा, हम लोग ज़्यादा प्राइस रखते भी नहीं है। हाँ, लेकिन आप आओ, भाई का नाम लेके आ जाओ, कुछ ना कुछ तो हो जाएगा। एकदम गाइस, चले आज ऑन टेबल आपको कुछ ना कुछ हो जाएगा, इसका गारंटी है। ओके गाइस, चले आओ। नेक्स्ट में हम आपको दिखाते हैं जावा 42, जो कि ये भी 4-5 मंथ ओल्ड है। बहुत सुंदर कलर पे है, फुल आपको इंश्योरेंस में आएगा, 5 ईयर इंश्योरेंस फर्स्ट वाले में भी था, इसमें भी 5 ईयर इंश्योरेंस किया हुआ है, फर्स्ट ओनर गाड़ी भी है। ये मात्र 2,000 किलोमीटर चला हुआ है, 4-5 मंथ ओल्ड, पूरा ब्रांड न्यू पैकेज है। न्यू वन पे जाते हो विदाउट एसेसरीज 2,20,000+ मिलेगा आपको, हम आपको विथ एसेसरीज दे देंगे 1,40,000 में। नेक्स्ट में हम आपको दिखाएंगे KTM ड्यूक 125, जो कि माइलेज पे भी भरपूर है और कंडीशन तो काफ़ी अच्छा है, 2019 का मॉडल है, स्टाइलिश तो है ही। किलोमीटर पे आप जाते हैं 15-16,000 चला हुआ है। ऑन करके आप देख लो, फर्स्ट ओनर गाड़ी ये भी है, कैश परचेस गाड़ी है, गाड़ी का किलोमीटर देखे ना, कारण कि मैं देखे किलोमीटर, ये जो ना कि तुम्हारा तो बोलते हो जो है तो उन लोग किलोमीटर देखे।
125 प्राइस काफ़ी क्रीम प्राइस में आ जाएगा, आस्किंग हम लोग का 1,10,000 है, बट आप 95,000 लेके आओ, उसमें भी कुछ ना कुछ हो जाएगा ऑन टेबल, गाड़ी आपको फुल्ली कंडीशन पे मिल जाएगी। तो गाइस बुझते बाद जो कत डिस्काउंट यहाँ देवा होता है, गाड़ी कंडीशन तो खूब भलो है। नेक्स्ट में आपको दिखलाते हैं सेक्सीएस्ट बाइक जो कि है ड्यूक 250, बहुत ही सुंदर है, इसका हेडलाइट काफ़ी सुंदर आता है, लुक्स काफ़ी कंफर्टेबल भी है, बहुत एसेसरीज भी लगा हुआ है काफ़ी सारा, देख सकते हैं। सो गाइस इसका आस्किंग प्राइस कितना? आस्किंग प्राइस जो है 1,35,000 है, बट आपको 1,25,000 में दे देंगे, ब्रांड न्यू हाफ प्राइस में दे देंगे, 2019 का बाइक है। कितना किलोमीटर चला ये आपका? सिर्फ चला हुआ है दोस्त 9,000 किलोमीटर, 9,000 सिर्फ चला हुआ है, एकदम देख लो आप। सो गाइस देख सकते हैं फुल फ्रेश कंडीशन में गाड़ी है, काफी फ्रेश है। इवन एक দেখ লো ভাই ভরপুর বাইক হ্যাঁ। তো এরপরে গাড়ি আছে আমাদের আরটিআর 160 এন্ড এটা আমার মনে হয় ইয়াংস্টার সবথেকে ফেভারিট গাড়ি। তো ভাইয়া এই গাড়ির প্রাইস কি আয়া আমি এই গাড়ি সবসে পহলে বতাঙ্গে মডেল আপকো 2018 মিডল কা গাড়ি হ্যাঁ ফার্স্ট ওনার গাড়ি হ্যাঁ প্রাইস মে আগার জাতে হ্যাঁ তো 62,000 মে আ জায়েগা 62,000 আর Apache 160 মে অলওয়েজ আপকো কালার চেঞ্জ কালার আগার আপকো ব্লু নেই পছন্দ হয় তো মে বাট ডার্ক চেরি মে দে দেঙ্গে ব্ল্যাক মে দে দেঙ্গে কালার অলওয়েজ চেঞ্জ হতেই রাতা আচ্ছা আর কিলোমিটার কি কিলোমিটার 20,000 রে 20,000 ফার্স্ট ওনার গাড়ি এন্ড আর হ্যাঁ ফার্স্ট ওনার সে याद है यहां पे जो गाड़ी है सब फर्स्ट ओनर गाड़ी है ना ऐसा कोई जरूरी नहीं कि जो गाड़ी हो फर्स्ट ओनर हो कोई सेकंड ओनर होता है कोई थर्ड ओनर होता है फर्स्ट ओनर ज्यादा होता है अच्छा ठीक है तो এরপর गाइस আরটিআর তো এটা আছে এন্ড আরটিআর এর একটা টপ মডেল আছে এটা টিভিএস সবথেকে হাই সিসির গাইস এটা হচ্ছে আরআর 310 BS4 মডেল সো আরআর 310 ইয়ে মানে কোন সে ইয়ার কা ব্র্যান্ড নিউ প্যাকেজ है पूरा ब्रांड न्यू कंडीशन में भी है 6,000 मात्र चला हुआ है ABS के साथ है नियोन मॉडल है काफ़ी खूबसूरत गाड़ी है एंड गाइस जो ग्लॉस ब्लैक है अच्छे एंड ग्लॉस ब्लैक रात बेला बोलो दिन बेला बोलो सब समय कुछ सुंदर लगभग देखते हैं तो भैया इसका प्राइस कितना रखते हैं आस्किंग तो है लगभग 185 है बट आपको 165 में हो जाएगा अच्छा 165 में भी हो जाएगा प्राइस में हो जाएगा भाई आपको एक V3 भी नया नहीं मिलेगा अगर आप V3 भी किन्ने जाते हो तो लगभग 2 लाख प्लस आपको 2 लाख प्लस हो जाता है और इसका रनिंग कितना होगा अभी ये सिर्फ 6,000 किलोमीटर चला है वाओ दैट्स ऑसम डील और एर मध्ये देखते हो टेलीस्कोपिक फोक्स तो आबार गोल्डन कलर देवा एंड जानो गाइस एटार यदि ना जाने बोले दीची एटा BMW डिजाइन करे पूरा गाड़ीटाके एटा ऑलरेडी लुक लाइक अ सुपर बाइक एक्जेक्टली सो एंड इट बैकलाइट तो पूरा पानी गालेर एकदम पूरा रेप्लिका तो এরপরে আছে আমাদের সবার ফেভারিট बुलेट रॉयल एनफील्ड तो भैया इसके बारे क्लासिक 350 आपको रेड एंड ब्लैक कलर पे मिल जाएगा 2017 मॉडल है अच्छा लगभग 6,000 किलोमीटर चला है ये आस्किंग हम लोग का 115 है 1,05,000 फाइनल में आ जाएगा 1,05,000 और ये वाला ग्रे ये वाला आपको दे देंगे ये गन मेटल कलर में प्लस डुअल चैनल ABS है डबल अच्छा। डिस्क ब्रेक के साथ है ये आपको 18 लास्ट का मॉडल है दुर्गापुर रजिस्ट्रेशन है ये 1,30,000 में आ जाएगा 1,30,000 वाओ एंड इसमें दे देंगे पल्सर ओनली 10 मंथ ओल्ड है माइलेज से भी भरपूर है क्योंकि एंड गाइस आइटा कथा बोले दी हमरा सुधु हाई रेंज দেখাচ্ছি না তোমাদের জন্য এটা মিড রেঞ্জ যে নিয়ে এসেছি আমরা 125 সিসি সেটা নাই কি ভিডিওতে তোমরা বড় বড় গাড়ি দেখছো তাহলে আমাদের সব বড় গাড়ি বিক্রি করি আমাদের কাছে সবই গাড়ি পাবে এক্স্যাক্টলি লো মাইলেজের গাড়ি যে খুঁজবে পেয়ে যাবে তো এটা কত কিলোমিটার 10 মান্থ ওল্ড এটা অনলি 4000 কিলোমিটার রানিং আছে উইথ 5 ইয়ার ইনস্যুরেন্স ফার্স্ট ওনার গাড়ি আচ্ছা আর প্রাইস মোদে যাবে তাহলে হাফ প্রাইস 66,000
66 এ গাইস দেখতে পাচ্ছো এত সুন্দর একটা গাড়ি পাচ্ছো এন্ড এরপর আমাদের সবার 125 এর কিং এসপি সাইন এসপি নতুন মডেল BS6 আছে নেক্সট আপনার গ্ল্যামার 125 এটাও BS6 আছে এটা আমাদের এমনি প্রাইস আছে 75-76 এটা 73 কে লাস্ট লাগবে ঠিক আছে এটাও নতুন এটাও নতুন এটা ফাইনাল প্রাইস লাগবে 63 আস্কিং ওকে এটাও আস্কিং আছে 68-70 বাট 63 তে হয়ে যাবে এন্ড গাইস অনেক লোক বাইক দেখালাম তো এবারে অনেক মেয়ে থাকো অনেক ছেলে যারা স্কুটি চালাতে চাও তো একটুনি স্কুটি নিয়ে যাবো টিম মধ্যে প্রচুর কালেকশন আছে একবার ভিডিও এন্ড দাদা আমি একটা জিনিস জিজ্ঞেস করবো খালি যে স্কুটি স্টার্টিং কত থেকে হচ্ছে 20,000 থেকে স্টার্টিং আছে 70,000-80,000 পর্যন্ত থাকে স্কুটি আছে আমাদের এক মাস পূর্ণ দু মাস পূর্ণ সব রকম আমরা স্কুটি পেয়ে যাবে তোমরা ভিডিওতে যে গাড়িটা নাও দেখতে পাচ্ছ ও গাড়িটাও পেয়ে যাবে ওই গাড়িটা ফোন করতে পারো তো গাইস স্ক্রিনে দাদা নাম্বারটা দেওয়া থাকবে হ্যাঁ তুমি ফোন করবে WhatsApp করবে থাকে সব রকম WhatsApp ডিটেইলস পেয়ে যাবে তো স্কুটি অনেকগুলো স্কুটি বাইক তো একদম স্কুটি দেখানো যাক দাদা স্কুটি দেখানো দেখো ক্যামেরা টক নিয়ে দাও তো বগম্যান তে তিনটা চারটা কালার পাবে যে খুব ডিমান্ডেড আছে বগম্যান এন্ড আমার ফেভারিট স্কুটি এন্টর কো দাঁড়িয়ে আছে এন্টর কে আপনারা দুটো তিনটা কালার পাবেন অ্যাক্টিভা 5G 4G 3G সুজুকি অ্যাক্সেস হন্ডা অ্যাভিয়েটর তো এন্টর আর বার্গম্যান মোটামুটি কত আছে আপনার বার্গম্যান স্টার্টিং আমাদের আছে 60,000 থেকে আচ্ছা যে আপনি নিউ ওয়ান তে যাবেন 116,000 অনরোড প্রাইস আছে আর বার্গম্যান খুব সুন্দর গাড়ি আছে এটা ম্যাক্সি স্কুটার এটা এন্টর কো আছে রেস এডিশন নরমাল এডিশন সবই আছে সুজুকি অ্যাক্সেস এন্ড হন্ডা অ্যাক্টিভা মাস প্রো এজ ফাসিনো তো গাইস বুঝতেই পারছ কালিয়ান স্যারের নাম শুনে যে সব রকমই আছে আর যেগুলো দেখতে পাচ্ছ না স্ক্রিনের নাম্বারে কল করো আর তোমরা সেই গাড়িটাও পেয়ে যাবে যে গাড়িটা দরকার ওই গাড়িটা নেই তোমরা ফোন করো কিন্তু আমাদের অনেকগুলো স্টক এভরিডে চেঞ্জ হয় গাড়িটা সব রকম পেয়ে যাবে গাড়িটা এক্স্যাক্টলি গাইস তো এবারে আমি আরও কিছু কিছু তোমাদের গাড়ি দেখাচ্ছি সেই এক এক করে দেখতে পাবো ওকে গাইস এবারে আছে আমাদের ইয়াংস্টারদের ফেভারিট পালসার NS160 তো দাদা এটার আমি ডিটেলস ছাড়তে পারি না তো এটা 2018 মডেল আছে মিন্ট কন্ডিশন গাড়ি 15,000 চলা আছে ফার্স্ট ওনার গাড়ি ঠিক আছে কালারটাও খুব সুন্দর মাইলেজটাও ভালো পাবে এটা 160 আছে অ্যান্ড মেন এটার প্রাইস কত আছে প্রাইস এটা পড়বে 65,000 মোর ডিমান্ডেড বাইক আচ্ছা 160 অ্যাপাচি 160 NS খুব ডিমান্ড আছে গাড়িটাও খুব ভালো দেখতে স্টাইলিশও আছে ডিমান্ডও ভালো আর হাফ প্রাইস থেকে কম তোমরা গাড়ি পাচ্ছ এখন নিউ ওয়ানতে যাবে 145,000 দাম আছে এখন দাম অনেক বেড়ে গেছে গাইস তো তোমাদের জন্য নিয়ে এলাম এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা নতুন একটু কিনতে কারণ কি জানি আমরা BS6 নর্মস আছে গভর্নমেন্টে বিভিন্ন রকম নর্মস লাগছে আর দাম বাড়ছে তা আমাদের তেলের দাম বেড়েছে তো ওই জন্যই তোমাদের জন্য এগুলোকে নিয়ে এলাম আর সেটা নেই কি তোমরা আসানসোলে থাকো তাহলে এই গাড়িটা কিনতে পারো দুর্গাপুরে থাকো কিনতে পারো পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল থেকে কোথায় থেকে আসতে তোমরা গাড়িটা কিনতে পারো আর দাদা বলছিলাম ফাইন্যান্স হবে কি এখানে গাড়ি ফাইন্যান্স এখন স্টার্ট হয়নি 2020-22 থেকে ফাইন্যান্সও স্টার্ট হয়ে যাবে আচ্ছা অ্যান্ড গাইস আমি এই গাড়িগুলো দেখতে দেখতে আমার চোখ একটা খুব সুন্দর গাড়ি দিকে পড়েছে সেটাই মিস করবো না সেটা হচ্ছে MotoGP এডিশন কোন গাড়ির বলবো না দেখাবো ওকে সো এবার দেখতে পাচ্ছ তোমরা মনস্টার এডিশন R15 উইথ ABS তো দাদা এটা ডিটেলস এটা আছে এটা 2020 মডেল মনস্টার এডিশন গাড়িটা খুব সুন্দর কিন্তু এখন পুরো ডাস্ট থেকে ভরা আছে এখন গাড়িটা ক্লিন হয়নি কিন্তু গাড়িটা পুরো ক্লিন আছে গাড়িটা পুরো ফ্রেশও আছে 5-year ইন্স্যুরেন্স পাবে ফার্স্ট ওনার গাড়ি আচ্ছা অ্যান্ড এটা মানে কত কিলোমিটার চলেছে এটা চলা আছে শুধু 8,000 কিলোমিটার আচ্ছা দাদা একটা জিনিস জিজ্ঞেস করা ছিল তোমাকে যে গাড়িটা জিজ্ঞেস সেটা তুমি একদম মানে সাজাসাজ বলে দিচ্ছ তো বুঝতে হচ্ছে গাই দাদার কথা সেটা আছে কিন্তু তোমাদেরকে আমি এতবার করে বলি আমার কাছ থেকে জিজ্ঞেস করা দরকার নেই সব আমার কাছ থেকে জিজ্ঞেস করে বলবে ওয়াও তো দেখতে গাইস দাদার এত ব্রেন দাদা এত সুন্দর সব কিছু মনে রাখছে কিন্তু তোমরা কাছে একটা জিনিস মনে রাখতে পারছো না যে ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে তোমরা এটা ভুলে যাচ্ছ তো এটা করে দিও অ্যান্ড মডেল যে গাড়ি আছে সব সময় তিন কালার চার কালার একদম নতুন কন্ডিশনে আছে হন্ডা এক্স ব্লেড এন্ড এটার দাম অনলি 60K সো গাইজ আপনারা এতক্ষণ দারুণ দারুণ বাইকগুলোকে কত কমে পাওয়া যাচ্ছে আপনারা দেখলেন আমি ক্যামেরার পেছনে ছিলাম অ্যান্ড জাস্ট শকড
ঠিক আছে ওখানে প্রথমে একটা স্পেশাল থ্যাঙ্কস হবে প্রীতম দা কারণ প্রীতম দা আমাকে অনেক হেল্প করেছেন আরে মেনশন নট ব্রো সো গাইস আই ওয়াজ জাস্ট লিটারালি শক মানে সারপ্রাইজড ওখানে একটা ইয়ে ছিল কেটিএম ডিউক ছিল ওটা 90 অবধি আপনারা আনতে পারেন ওটাকে ওকে সো দ্যাট ওয়াজ রিয়েলি অসম বাট এবার যেটা লাস্টে লাস্টে আমরা চলে এসেছি সি দিস গাইস এটার আস্কিং প্রাইস হচ্ছে এটা হচ্ছে হিরো হন্ডা হাঙ্ক এটার আস্কিং প্রাইস জানেন কত গাইস আপনারা শক হয়ে যাবেন শুনে আমি শক হয়ে গেছিলাম এটার দাম হচ্ছে এটার আস্কিং প্রাইস হচ্ছে 25,000 বাট আপনারা যদি একটু নেগোসিয়েট করতে পারেন এটা 20 অবধি চলে আসবে ওকে অ্যান্ড যদি কন্ডিশনটা অরিন্দম দেখায় আমি বলবো কিন্তু খারাপ কিন্তু হয়নি 20,000 টাকার বাইক কোনো দিক দিয়ে মনে হচ্ছে না এটা আপনারা যেমন করেই দেখবেন কালারগুলো কিন্তু এখনও ঠিকঠাক আছে এখন দেখতে পাচ্ছেন যদি চিপের মধ্যে চান যদি আপনাদের বাজেট একদমই কম থাকে অ্যান্ড যদি একটু ঠিকঠাক মাইলেজ হলো একটা বাইক চান ভালো সো আই সো বলবো 20,000-এর মধ্যে ভালো পেয়ে যাবেন অ্যান্ড গাইজ আরেকটা কথা বলে দিই এটা চলেছে হচ্ছে 23,000-এর মধ্যে কিলোমিটার চলেছে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এখানে ডিস্ক ব্রেকটাও আছে অ্যান্ড ইটস কোয়াইট ইন আ গুড কন্ডিশন ওকে গাইজ 20,000-এ কিন্তু একটা ল্যাপটপও পাবেন না আপনারা তো সেই জায়গাটা বাইক পেয়ে যাচ্ছেন সো দ্যাটস অবভিয়াসলি কোয়াইট অবভিয়াসলি কোয়াইট আ গুড ডিল সো অবভিয়াসলি কোন বাইক সো গাইজ এতক্ষণ তোমরা টিপু ভাইয়া অ্যান্ড প্রীতম দা দুজনেরই দেখলে অ্যান্ড দুজন খুব ভালো করে এক্সপ্লেন করলো আমি মাঝে মধ্যে ভুলে গেছিলাম বাট প্রীতম দা ফুড ব্লগার আমি মনে রাখছে সো এক্স্যাক্টলি গাইজ এখানে 20,000-এর গাড়ি স্টার্ট হয় অ্যান্ড গোজ অল দ্য অ্যারাউন্ড 1.5 লাখ অবধি যত উপরে আপনি যেতে পারবেন তো আমি সব রকম গাড়ি কভার করার চেষ্টা করলাম বাট এখানে এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের ভান্ডার বলতে পারেন এখানে সপ্তাহ সপ্তাহে স্টক চেঞ্জ হয়ে থাকে তো যদি ভিডিও ভালো রেসপন্স পাই আমি আগে বলে দিচ্ছি আমি আবার বানাবো এটা সিকুয়েলস অ্যান্ড ইভেন জানিস তরিন্দম আমার যেটা খুব সারপ্রাইজিং লাগলো শুধু বাইকগুলো নয় কালারও কিন্তু পাবেন আপনারা হ্যাঁ আপনার কালার অ্যাভেলেবেল ইভেন স্কুটির কালারও আপনি অ্যাভেলেবেল পাবেন অনেক অ্যান্ড এত সস্তায় সো অবভিয়াসলি সত্যি অ্যান্ড গাড়িগুলো কিন্তু অ্যাকচুয়ালি কন্ডিশন ভালো আছে আমি কনসিডার করছি যদি এটা কেনা যেতে পারে হ্যাঁ ইভেন ইভেন আমিও কন্ডিশন কনসিডার করছি কারণ আমি একটা হেলমেট কিনেছি আর অ্যাকচুয়ালি মিসম্যাচ হচ্ছে স্কুটির সঙ্গে হেলমেটটা তো লেটস সি তো যদি ভিডিও ভালো লাগে থাকে জানো তোমরা কী করতে হবে ভুলে যাও না টিপুদার মতো ব্রেন লাগাও সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটাকে অ্যান্ড শেয়ার করবে বন্ধুদের সঙ্গে যারা কিনতে চাই অথবা তোমরা শেয়ার করতে পারো যদি আমার সাপোর্ট করতে চাও প্রীতম দার চ্যানেলটাও দেখবে যদি ফুড ব্লগ পছন্দ করো আবার পছন্দ করেন ভূতের ভিডিও পছন্দ করেন অ্যান্ড ঘোরাফেরা পছন্দ করেন দেখতে পারেন এক্স্যাক্টলি ভূতের ভিডিও বলার দরকার কি বলে দাও না অরিন্দম গুজি পছন্দ করে হ্যাঁ আচ্ছা অরিন্দম কিন্তু ওখানেও ইনফিনিটি না অরিন্দম ভূত আচ্ছা অরিন্দম ভূত মানে ভূতের মতো দেখতে আমাকে তো যদি আমার মতো ছেলে দেখতে পছন্দ করে আমার পাশে দাঁড়িয়ে তুই নিজেকে ভূত বলছিস হতে পারে তো ব্যাপার হচ্ছে যদি পছন্দ করেন যেতে পারেন অ্যান্ড খুব ভালো ভালো ভিডিও বানায় অবশ্যই আমাদের অনেক বড় চ্যানেল তো প্রীতমদাকে সাপোর্ট করুন আমাকেও সাপোর্ট করবেন ভুলে যাবেন না অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দিলেন রাইট সেফ স্টে সেফ পিস টাটা